আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই ভিউয়ার্স অনেকেরই একটি কমন সমস্যা রয়েছে আর সেটি হচ্ছে কিছু খেলে দু দাঁতের মধ্যবর্তী স্থানে আটকে থাকা তো ভিওয়ার্স স্ক্রিনে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন এখানে এখানে যে চিত্রটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেমনই সমস্যা যে সমস্যায় আপনি যদি কিছু খেয়ে থাকেন আর জাতীয় কোনো খাবার বা যে কোনো খাবার যদি আপনি খান দেখা যায় যে দাঁতের দু দাঁতের মধ্যবর্তী স্থানে কারো কারো এরকম ফাঁকা হয়ে যায় আর সেই ফাঁকার ভিতরে খাদ্য ঢুকে যায় আর ঢুকে যেয়ে সেটি পচে যায় এর ফলে মুখে দুর্গন্ধ হয় এছাড়া এখানে যখন খাবার জমে তখন ধীরে ধীরে মাড়ি ইনফেকশন হতে থাকে দাঁতে ক্যারেজ শুরু হয় এটি নিচের দিকেই বেশি হয়ে থাকে এছাড়া এটি উপরেও হতে পারে এখানে দেখুন যে এটি উপরের দিকে রয়েছে এটি উপরের দিকেও হতে পারে দু দাঁতের মধ্যবর্তী স্থানে এবং এটি নিচের দিকেও হতে পারে তবে উপর এবং নিচে উভয় জায়গায় দাঁতের পজিশন অনুযায়ী হয়ে থাকে তো ভিওয়ার্স এটা যে এ ধরনের সমস্যা একটি বিরক্তিকর সমস্যা এ ধরনের সমস্যায় যখন ভিতরে খাবার আটকে থাকে অনেকে টুথপিক ব্যবহার করে এখানে সে এখান থেকে সে খাবারগুলো বের করার চেষ্টা করে যার জন্য যে ফাঁকাটা থাকে যে সেটি ধীরে ধীরে আরও বড়ো হতে থাকে যখন সেখানে টুথপিক দ্বারা খোঁচাখুচি করা হয় তখন সেখানে এই গর্তটা আরও বেশি বড়ো হয়ে যেতে থাকে এবং এক্ষেত্রে দেখা যায় অনেক সময় যে দাঁতে দু মধ্যবর্তী মধ্যবিত্তবর্তী স্থানে খোঁচাখুচি করার কারণে এভাবে মাড়ি ফুলে ওঠে কখনো কখনো যে টুথপিক ব্যবহার করা হয় তার কিছু অংশ ভেঙে যায় ভেঙে ভেঙে যেয়ে মাড়ির মধ্যে থেকে যায় সেক্ষেত্রে এ ধরনের সমস্যা হতে পারে মাড়ির ইনফেকশন হতে পারে ফুলে উঠতে পারে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যা তখনই হয় যখন এ ধরনের ফাঁকা ভিতরে খাবার ঢুকে যায় অথবা কোনো কিছু ভেঙে থেকে যায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেদাতে ব্যথা পর্যন্ত হতে পারে তো ভিউয়ার্স যাদের এই সমস্যা রয়েছে তারা প্রাথমিক অবস্থায় একটি কাজ করে দেখতে পারেন যে সমাধান হয় কিনা আর সেটি হচ্ছে মেসেজ করার মাধ্যমে অর্থাৎ আপনি যখন দাঁত ব্রাশ করবেন অথবা যখন একটু ফ্রি থাকবেন এটি সাধারণত দাঁত ব্রাশ করার পর মুহূর্তে করা ভালো যখন দাঁত ব্রাশ করা হয়ে যাবে তখন আপনি আপনার বৃদ্ধা আঙুল এবং তর্জনী আঙ্গুল দুইটা দুই আঙ্গুল দুই মাড়িতে অর্থাৎ ভিতর পাশে থাকবে মধ্য আঙ্গুল বৃদ্ধা আঙুল থাকবে ভিতরের দিকে এবং শাহাদাত আঙ্গুলটি থাকবে হচ্ছে আপনার এই এই দিকে অর্থাৎ দুই দিক থেকে এভাবে মেসেজ করতে হবে যাতে উপর থেকে নিচের দিকে মেসাজ করবে করতে হবে মারিটি যাতে এই মাড়িটি ধীরে ধীরে নিচের দিকে নেমে আসে আর এটি প্রমাণিত যে যদি আপনি মেশাজ করেন অর্থাৎ এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে ফাঁকা থাকার কারণে যদি এই মাংস বা এই মাড়িতে যদি আপনি ধীরে ধীরে ম্যাসাজ করেন তাহলে এই মাড়িটা ধীরে ধীরে এই ফাঁকার ভিতরে চলে আসবে এবং যখন এই মাড়িটা ফাঁকার ভিতরে চলে আসবে তখন কিন্তু এই ফাঁকাটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে এভাবে যদি আপনি একটা সপ্তাহ করতে থাকেন তাহলে দেখা যাবে যদি আপনার সেই মাড়িতে যথেষ্ট পরিমাণ মাংস থাকে তাহলে এটি তাহলে এটি কাজ করবে যাদের সামান্য সমস্যা হয়ে গেছে এ ধরনের সামান্য সমস্যায় যদি আপনি উপর থেকে নিচের দিকে ম্যাসাজ করতে থাকেন ধীরে ধীরে অর্থাৎ প্রেস করতে থাকেন হালকা হালকা চাপ দিতে থাকেন যে মাংসটা যেন নিচের দিকে নেমে আসে তাহলে কিন্তু এই যে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এই ফাঁকাটা কয়েক দিনের মধ্যেই এক সপ্তাহের মধ্যে কিন্তু বন্ধ হয়ে যাবে এর জন্য আপনাকে ডাক্তারের কাছেও যেতে হবে না এটি আপনি নিজে নিজে যে কোনো সময় করতে পারবেন এটি আপনি দুই আঙ্গুল দিয়েও করতে পারেন আপনি এক আঙ্গুল দ্বারা এখানে ধীরে ধীরে প্রেশার প্রয়োগ করে আর আস্তে আস্তে যখন আপনি এখানে প্রেশার দিবেন প্রেস করবেন তখন ধীরে ধীরে এই মাংসটি ধীরে ধীরে এর ভিতরে অর্থাৎ ফাঁকার ভিতরে এসে জড়ো হবে আর ধীরে ধীরে ফাঁকাটা বন্ধ হয়ে গেলে আপনার সেই সমস্যাটি চিরতরে চলে যাবে তো ভিউয়ার্স এ ধরনের সমস্যায় আপনি এটি করে দেখতে পারেন যদি কাজ হয় তাহলে তো ভালো অবশ্যই কাজ হবে কারণ আমরা অনেক অনেকেই অনেককেই পরামর্শ দিয়ে থাকি এ ধরনের ফাঁকার জন্য সাধারণত ম্যাসাজ করার জন্য উপর থেকে নিচের দিকে ম্যাসাজ করলে যখন মাংসটা ভিতরে চলে আসবে তখন ফাঁকাটা নিমেষেই বন্ধ হয়ে যাবে আর এর পরেও যদি কিনা দেখা যায় যে আপনি ম্যাসাজ করার পরেও এ ধরনের সমস্যা থেকে গেছে তাহলে সেখানে আপনি ফিলিং করিয়ে নিতে পারেন যদিও ফিলিংটি খুব বেশি দিন স্থায়ী থাকে না সেক্ষেত্রে আপনাকে একটি ভালো ফিলিং করে রাখলে হয়তো অনেক দিন যাবে আর ফিলিং পড়ে গেলে আবারও আপনাকে করে নিতে হবে তবে এ ধরনের সমস্যায় আপনি খোঁচাখুচি করবেন না যত বেশি খোঁচাখুচি করবেন এর ভিতরে কোনো কাঠি জাতীয় কিছু যদি ঢুকান ঢুকায় পরিষ্কার করার চেষ্টা করেন তখন এই ছিদ্রটা আরও অনেক বেশি বড় হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার এই ধরনের মাংস ফুলে ওঠা মাড়ির সমস্যাও হতে পারে তাই ভিউয়ার্স এ ধরনের সমস্যায় হয় মেসেজ করবেন আর তা না হলে ডেন্টাল ফ্লস ব্যবহার করে আপনারা সেই খাদ্যকোনাগুলো বের করতে পারেন যদি যদি সুস্থ থাকতে চান অবশ্যই এই সব যে ফাঁকাটা থাকে এটা পরিষ্কার রাখা জরুরি তো ভিউয়ার্স আশা করি বুঝে গেছেন তো ভিডিওর আলোচনা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম